কোমলমতি শিক্ষার্থীদের হাতে যেসব বই তুলে দেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ পরিপন্থী অভিযোগ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির 27 দফা প্রসঙ্গে তিনি বলেন, সবার মতামত নিয়ে তা আরও সমৃদ্ধ করা হবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। শিশুদের বিজ্ঞান শেখানোর উদ্দেশ্যে বিদেশি একটি গণমাধ্যমে লেখা অনুবাদ করে ছাপানো হয়েছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ে। এছাড়াও ষষ্ঠ ও নবম শ্রেণীর বইতেও ভুল ও তথ্য বিভ্রান্তির অভিযোগ উঠেছে। বছরের শুরুতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের সরকারিভাবে দেয়া পাঠ্য বইয়ের কিছু লেখা নিয়ে দেশজুড়ে চলছে তুমুল বিতর্ক। ভুল স্বীকার করে বই সম্পাদনার সাথে জড়িত সহ সরকারিভাবে তা সংশোধনের ঘোষণাও দেওয়া হয়েছে। তবে বিএনপি মহাসচিবের অভিযোগ, পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী তিনি বলেছেন পরিবর্তন করা হবে, এটাকে ইস্যু বাড়াবেন না। ইস্যু তো বাড়িয়ে দিয়েছেন আপনারা। এই দেশের মানুষের সমস্ত চিন্তা ভাবনা, তার চেতনা, তার সংস্কৃতি, তার ঐতিহ্য সব কিছুকে আপনি অপমান করে এই বই চেপেছেন, এই বইগুলো চেপেছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে এই সকল বই উইথড্র করার জন্য আমরা দাবি জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় মির্জা ফখরুল সহ নেতারা দেশে এক ব্যক্তির শাসন চলছে দাবি করে বর্তমান সংসদকে আওয়ামী লীগের দলীয় ফোরাম হিসেবে অভিহিত করেন। গণতান্ত্রিক যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। প্রত্যেকটা জিনিসের আপনার উত্থান পতন, আগানো সামনে আগানো পেছনে ঢেউয়ের মতো, সেই ঢেউয়ের মধ্যে দিয়ে যে ঢেউ শুরু হয়েছে উত্তাল তরঙ্গের মতো, সমুদ্রের মতো এরা ভেসে যাবে। বিএনপি মহাসচিব বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার আনতে চায় তার দল। এটা একটা ড্রিম, ড্রিম ছাড়া কখনো সফল হওয়া যায় না। পেশাজীবী নেতারা রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপির 27 দফার নানা অসঙ্গতি তুলে ধরে তা সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।